শঙ্করি কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন স্যুপ বল। এটা স্পেশালি শীতকালেই খাওয়া হয়, তবে আমি এটা এখন শেয়ার করছি কেননা এখন লকডাউন অবস্থায় আছি আমরা, আর ডাক্তাররা বলছেন ইমিউনিটি বাড়ানোর জন্য খাবার খেতে। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। আমি বেছে বেছে সেই রকম চিকেনের পিসগুলোই নিয়েছি যেগুলোতে হাড় আছে, মাংসটা কম অথচ হাড় আছে, এই ধরনের পিসগুলোই আমি এখানে ব্যবহার করব। কড়াইতে 1 চা চামচ সাদা তেল দিলাম, 1টা তেজপাতা ফোড়ন দিলাম। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন স্যুপটা আমি আমার মতো করেই করেছি, আমার যেভাবে ভালো লাগে আমি সেইভাবেই আমি এটাকে তৈরি করেছি। চিকেনটা আমি আগে একটু কড়াইয়ে নেড়ে চেড়ে নেব। চিকেনটা মিডিয়াম ফ্লেমে আমি হালকা নাড়াচাড়া করব, এর ফলে চিকেনের কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে আসবে। দেখুন কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3 লিটার জল দেব। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এর মধ্যে 2 চা চামচ মতো রসুন কুচি দিলাম, 1 চা চামচ আদা কুচি। এবার আমি এটা চাপা দিয়ে ফুটবার জন্য অপেক্ষা করব। নুনটা আমি কম করেই দিয়েছি কারণ এটা ফুটে অনেকটা কমে যাবে। এটা এখন 10-15 মিনিট ফুটতে থাকুক। আমি এই স্যুপটার মধ্যে বেবি কর্ন, বিনস, গাজর, পেঁয়াজ পাতা এসব ব্যবহার করব। তবে আপনাদের কাছে এখন যেই জিনিসটা আপনাদের কাছে অ্যাভেলেবেল সেই জিনিসটাই আপনারা এর মধ্যে ব্যবহার করবেন, এমন নয় যে এগুলোই দিতে হবে। এখন আপনার হাতের কাছে যা থাকবে সেই রকম ধরনের সবজি আপনি এর মধ্যে দিতে পারেন। সব সবজিগুলোই আমি কেটে নেব। শীতকাল হলে এই সবজিগুলো বাজারে অ্যাভেলেবেল হয়, তবে এখন হয়তো সকলের কাছে এই সবজিগুলো না পাওয়া যেতেই পারে, তাহলে তারা যেগুলো বাড়িতে আছে সেগুলো দিয়ে করতে পারেন। বিন, গাজর, বেবি কর্ন এগুলো পাওয়া যেতে পারে, তবে পেঁয়াজ পাতা এটা নাও পাওয়াও যেতে পারে। তো যদি না পাওয়া যায় তাহলে এমনি শুধু পেঁয়াজ দিয়েও করতে পারবেন। আমি রান্নাটা বেশ কিছুদিন আগেই করেছিলাম কিন্তু আমার শেয়ার করা হয়নি। আমার মনে হলো এখন এটা শেয়ার করলে অনেকে উপকৃত হবেন। তবে এখন যে যে সবজিগুলো আপনারা পাবেন না সেগুলো না দিয়ে ঘরে যা আছে তাই দিয়ে করলেও হবে। সব সবজিগুলো কাটা হয়ে গেছে, এদিকে চিকেনটাও ফুটে গেছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, আমি চিকেনটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। আর সবজিগুলো এর মধ্যে একসাথে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার সবজিগুলো এর মধ্যে সেদ্ধ হোক, ততক্ষণে আমি চিকেনের বলগুলো তৈরি করে নেব। আমি হাড় থেকে মাংসগুলো আলাদা করে নিচ্ছি। হাড় আর মাংসটা আলাদা করা হয়ে গেছে। এবার মাংসটা আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট
পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখুন এরকম হবে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ পাতা, এটা আমি কুচি করে রেখেছিলাম, এর মধ্যে মিশিয়ে নিলাম। টেস্ট বাড়ানোর জন্য আমি এক চা চামচ সয়া সস দিলাম। বাইন্ডিংয়ের জন্য দু চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমের কিছুটা অংশ। এর মধ্যে আমি নুন ব্যবহার করছি না, কেননা চিকেনটা যখন সেদ্ধ করেছিলাম তখন নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর সয়া সসও এর মধ্যে দিয়েছি, সেই জন্য এক্সট্রা আমি এর মধ্যে নুন দিলাম না। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চিকেনের বলগুলো আমি তৈরি করে নেব। চিকেনের বলগুলো তৈরি হয়ে গেছে, এদিকে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এক এক করে চিকেনের বলগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার নতুন কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায়। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। চিকেনের বলগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। স্যুপটা একটু দেখতে সুন্দর আর খেতেও ভালো হওয়ার জন্য আমি এর মধ্যে ডিমের বাকি অংশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিম এবং চিকেনের একটা আষ্টে গন্ধ হতে পারে, সেই জন্য আমি এর মধ্যে এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠবার জন্য অপেক্ষা করব। একেবারে রেডি হয়ে গেল চিকেন স্যুপ বল, দারুণ টেস্টি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।